ওয়েলকাম টু এভিএম ওয়ার্ল্ড হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক ইতিহাস এই বিষয়ের একটি প্রোজেক্ট নিয়ে মাধ্যমিক সাজেশন বিষয়ে ইতিহাস প্রোজেক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল হাতে লেখা ফাইল তোমরা জানো অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতে একটি ইতিহাস বিষয়ের প্রোজেক্ট নিয়ে আলোচনা করা হবে এবং এই সম্পূর্ণ প্রোজেক্টটি তোমরা ছবিতে যেমন দেখছো তেমনই সম্পূর্ণ হাতে লেখা একটি অরিজিনাল ফাইল সুন্দরভাবে লেখা রয়েছে একটি আদর্শ প্রজেক্ট ইতিহাস এই বিষয়ের প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে এবং এই ফাইলটি যে আলোচনা করা হচ্ছে এটি তোমরা পিডিএফ সম্পূর্ণভাবে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে কিভাবে পাবে সে বিষয়ে বলবো তো ভিডিওটি দেখতে থাকো আর সেই সঙ্গে বলি যারা এ সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন বা চিহ্নটিকে অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে কিন্তু ভুলবে না এই ধরনের নানা মোটিভেশনাল ভিডিও এডুকেশনাল ভিডিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নানা সাজেশান টিপস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্রজেক্ট পাওয়ার জন্য এখনই তোমরা এভিএম মল সাবস্ক্রাইব করো তো চলে আসে আজকের মূল আলোচনায় আজকের আমরা কথা বলবো মাধ্যমিক ইতিহাস প্রজেক্ট এই বিষয়ে অনেকেই কমেন্ট করেছে যে ইতিহাস ভূগোল এই ধরনের বিষয়গুলির প্রজেক্ট দেওয়ার জন্য আর অলরেডি বিভিন্ন যে সায়েন্স বিষয়গুলি আছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ বেঙ্গলি ইংলিশ এই ধরনের ভিডিওগুলি কিন্তু চ্যানেলে দেওয়া আছে ওপরে আই বাটনে বা নিচে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নেবে তো চলে আসি ইতিহাস এই বিষয়ের প্রজেক্ট নিয়ে এটি একটি পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইলটি ঠিক এরকমই দেখতে এটি হচ্ছে ইতিহাস বিষয়ের প্রজেক্টের একটি পিডিএফ ফাইল তো প্রথমেই তোমরা দেখছো একটি ফ্রন্ট পেজ এই ফ্রন্ট পেজটি তোমরা প্রিন্ট করে নিতে পারো আগের ভিডিওগুলিতে আমি দেখেছি দেখিয়েছি বা তোমরা নিজেরা হাতে বানিয়ে নিতে পারো কিভাবে হাতে বানাবে তার ফর্ম্যাটটি কিন্তু দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে তোমরা দেখছো একটি যে তোমাদের প্র্যাকটিক্যাল যে খাতা হয় সেই খাতায় সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু একটি ফ্রন্ট পেজ তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে এটি দেখতে অত্যন্ত সুন্দর মনোগ্রাহী তো এরপরে আমরা দেখছি সূচিপত্র বা কন্টেন্ট পেজ একটি আদর্শ প্রজেক্ট বানাতে গেলে সূচিপত্র বা কন্টেন্ট পেজ থাকা কিন্তু অত্যন্ত জরুরি এই পেজটি তোমরা হাতে বানিয়ে নেবে কিভাবে ইতিহাস বিষয়ের সূচিপত্র বা কন্টেন্ট পেজ তৈরি করা হয়েছে সেটি তোমরা দেখে নাও এই হচ্ছে সূচিপত্র বা কন্টেন্ট পেজ এখানে মূল প্রজেক্টে যে মূল মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি কিন্তু সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে প্রথমে আমরা দেখছি সমীক্ষা বা সার্ভে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তো এখানে দুটি নমুনা ব্যবহার করা হয়েছে নমুনা ওয়ান খেলার ইতিহাস এই যে তোমরা দেখছো নমুনা ওয়ান খেলার ইতিহাস এবং নমুনা দুই যেটা সেটা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে এই যে নমুনা দুই পোশাকের ইতিহাস অর্থাৎ এই বিষয়গুলি নিয়ে কিন্তু প্রজেক্টে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এই খেলার ইতিহাস এবং পোশাকের ইতিহাস এরপরে আমরা দেখছি প্রশ্নোত্তর এই অংশটিও থাকা তো জরুরি এটিও আছে এবং শেষে কৃতজ্ঞতা শিকার এটি অবশ্যই দিতে হয় এই কৃতজ্ঞতা শিকার এই অংশটি কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায় তো সমীক্ষা অর্থাৎ এই সার্ভে বা সমীক্ষা এটি নিয়ে কিন্তু আমাদের আজকের প্রজেক্টের বিষয় এটি নিয়ে কিন্তু আলোচনা শুরু হচ্ছে তো ক্ষেত্র সমীক্ষা তোমরা দেখছো এখানে সুন্দরভাবে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা হয়েছে সুন্দর হাতের লেখা বুঝতে কোনো অসুবিধা হবে না একটি আদর্শ প্রজেক্টের সমস্ত নিয়ম নীতি মেনেই কিন্তু এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে তোমরা দেখছো সুন্দরভাবে লেখা হয়েছে ক্ষেত্র সমীক্ষা সম্পর্কিত ধারণা এই যে ক্ষেত্র সমীক্ষা সম্পর্কিত ধারণা অর্থাৎ ক্ষেত্র সমীক্ষা কি বা ক্ষেত্র সমীক্ষা কাকে বলে কেন এটি করা প্রয়োজন এই বিষয়ে কিন্তু একটি মনোগ্রাহী আলোচনা করা হয়েছে এরপরে আমরা দেখব ক্ষেত্র শ্রমিকার উদ্দেশ্য সেটিও কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পয়েন্ট করে খুব সুন্দরভাবে বাই কালার ব্যবহার করে অর্থাৎ পয়েন্টগুলি কালো এবং এখানে লেখা যে মূল অংশ সেটি কিন্তু ব্লু কালার ব্যবহার করা হয়েছে উল্টোটা তোমরা করতে পারো এরমভাবে সুন্দরভাবে কিন্তু আলোচনা করা হয়েছে এই যে তোমরা দেখছো উদ্দেশ্য উদ্দেশ্যগুলি ওয়ান টু থ্রি ফোর এইভাবে কিন্তু পয়েন্ট করে করে সুন্দরভাবে ফাইভ আলোচনা করা হয়েছে সিক্স সেভেন অর্থাৎ এখানে আমরা দেখছি এই যে প্রোজেক্ট বা সার্ভে সেই সার্ভের উদ্দেশ্য কেন এটি আমরা করবো সেই বিষয়টি কিন্তু আলোচিত হয়েছে এরপর পরের পৃষ্ঠে আমরা চলে যাব তো তোমাদের বলে রাখি এই যে প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এখানে শুধু লেখা নয় সেই সঙ্গে কিন্তু অনেক ছবি কোন কোন ছবিগুলো তোমরা দিতে হবে অনেকেই হয়তো বুঝতে পারো না সেরকম কিছু গুরুত্বপূর্ণ ছবি কিন্তু এখানে এমবেডেড করা আছে অর্থাৎ এই পিডিএফ ফাইলের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ ফাইটা ডাউনলোড করলে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলি পেয়ে যাবে এখানে তোমরা দেখছো একটি ছবি ব্যবহার করা হয়েছে এখানে দেখছো ছবির একটি ক্যাপশন দেওয়া হয়েছে কি বিষয়ের ছবি সেটি হ্যামটন কোর্ট গ্রিনের সঙ্গে রয়্যাল অ্যামেচার সোসাইটির প্রথম ম্যাচ অর্থাৎ ক্রিকেট খেলা সম্পর্কিত একটি ছবি নেক্সট পেজে আমরা চলে যাব অর্থাৎ নমুনা ওয়ান খেলার ইতিহাস এক নম্বর যে নমুনা সেই নমুনাটি নিয়ে এবার আমরা আলোচনা করব খেলার ইতিহাস তো ক্ষেত্র সমীক্ষার বিষয় বিষয় নির্বাচন খেলার ইতিহাস আমরা আগেই বলেছি এবং পরের পয়েন্ট আমরা দেখছি সেটির উদ্দেশ্য বা কেন এটি করা হচ্ছে তথ্য সংগ্রহ এই যে দেখছি তথ্য সংগ্রহ এই পয়েন্টটি ওখানে আলোচনা করা হয়েছে তো এই তথ্য সংগ্রহ সম্পর্কিত আরও তথ্য বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে ছবি এগুলো তোমরা দেখছো টমাস ওয়েমার্ক কে এস রঞ্জিত সিং ভারতীয় ক্রিকেটের প্রথম টেস্ট দলের সদস্যরা এই ছবিগুলো কিন্তু খুব সহজেই তোমরা পিডিএফ ফাইলের মধ্যে পেয়ে যাবে এগুলো এমবেডেড করা আছে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা চলছে এই যে তোমরা দেখছো সমস্ত আলোচনাগুলো কিন্তু যে নমুনা ওয়ান বা নম্বর নমুনা তার সাপেক্ষে এই আলোচনাগুলো কিন্তু আমাদের চলছে সঙ্গে ছবিও আছে ক্রিকেট ব্যাট এই ব্যাটের বিবর্তন তোমরা দেখছো ছবিতে এই যে ক্রিকেট ব্যাট কিভাবে আজকের বর্তমান রূপ পেয়েছে তার একটি বিবর্তনের ইতিহাস এই ছবির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে অর্থাৎ একটি প্রোজেক্টের সুন্দরভাবে তৈরি করার জন্য মনোগ্রাহী করার জন্য একটি আদর্শ প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় তার একটি উৎকৃষ্ট উদাহরণ এটি তথ্য বিশ্লেষণের সিদ্ধান্ত এই বিষয়টি আলোচনা করা হয়েছে তথ্য বিশ্লেষণ এটি তোমরা দেখছ যে তথ্যগুলি বিশ্লেষিত হচ্ছে এবং শেষে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তো এরকমভাবে আমরা দেখব আরও কিছু ছবি আছে এম্বেডেড করা পোশাক সম্পর্কিত বইয়ের প্রচ্ছদ অর্থাৎ নমুনা দুই আমরা যেটা আগেই আলোচনা করেছি নমুনা দুই এখানে নমুনা দুই নিয়ে এবার আলোচনা শুরু হচ্ছে নমুনা দুই নমুনা দুইতে আমরা কি দেখছি পোশাকের ইতিহাস এই বিষয়টিও কিন্তু এখানে আলোচিত হচ্ছে তো ক্ষেত্র সমীক্ষার বিষয় হিসেবে আমরা দেখছি এবার পোশাকের ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে পোশাকের ইতিহাস এই যে পোশাকের ইতিহাস এবং এর উদ্দেশ্য অর্থাৎ দুটো যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিয়ম মেনে সুন্দরভাবে লেখা হয়েছে অর্থাৎ যে যে পয়েন্টগুলি থাকা অত্যন্ত প্রয়োজন সেই পয়েন্টগুলি কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এরপরে আমরা দেখব তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের বিষয়টি আলোচনা করা হচ্ছে সঙ্গে লেখা বাই বাইকালার লেখা হয়েছে তথ্য বিশ্লেষণ এবং শেষে আছে সিদ্ধান্ত এরপর যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ একটি প্রজেক্টে থাকা অত্যন্ত দরকারি সেই অংশটিও কিন্তু এখানে সংযোজিত হয়েছে প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ প্রশ্নোত্তরের এই অংশটি কিন্তু প্রয়োজন তো এখানে আমরা দেখছি বিভিন্ন প্রশ্নগুলি রয়েছে এখানে অনেকগুলি প্রশ্ন আছে তোমরা এই পিডিএফ ফাইলের মধ্যে এগুলি দেখে নেবে সব প্রশ্নগুলি আমি বলছি না একটি প্রশ্ন ইংল্যান্ডের বিখ্যাত কে ছিলেন টমাস ওয়েমার্ক অর্থাৎ আমরা যে প্রজেক্টের বিষয়গুলি বেছে নিয়েছি সেই প্রজেক্টের বিষয়গুলি সম্পর্কিত নানা প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হয়েছে এই যে তোমরা দেখছো এখানে অনেকগুলি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং শেষে আমরা দেখছি যেটা অত্যন্ত প্রয়োজনীয় থাকতেই হয় একটি প্রোজেক্টকে সুন্দর করে তৈরি করার জন্য সেটি হচ্ছে কৃতজ্ঞতা শিকার এই অংশটিও কিন্তু এখানে ইনক্লুডেড তৈরি করা হয়েছে তো এই কৃতজ্ঞতা শিকার তোমরা দেখছো এই অন্তর্বর্তীকালীন মূল্যায়ন বিষয়টি রূপায়ণের জন্য আমাদের বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক অর্থাৎ ইতিহাস সংশ্লিষ্ট বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা মহাশয় বা মহাশয় থাকেন তাঁর নামই কিন্তু এখানে দিতে হয় এখানে তোমরা দেখছো শিক্ষার্থী স্বাক্ষর তোমার নিজের সই হবে এই অংশটিতে এখানে শিক্ষকের স্বাক্ষর এদিকে ডান দিকে শ্রেণী দশম তারিখ অর্থাৎ কোন তারিখে তোমরা এই প্রজেক্টটি জমা দিচ্ছ সেই অংশটি কিন্তু এখানে লিখতে হবে এই যে তারিখের যে ঘরটি আছে এখানে এই ফাঁকা জায়গায় তোমাদের লিখতে হবে তারিখ এখানে দিলেও হয় না দিলেও হয় এবং জমা দেওয়ার তারিখ এটিও কিন্তু দেওয়া প্রয়োজনীয় এই জায়গায় তোমাদের জমা দেওয়ার তারিখ দিতে হবে তো এই হলো আমাদের প্রজেক্টটি শেষ হলো এবার বলি এই প্রজেক্টটি তোমরা কীভাবে ডাউনলোড করবে প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতে বলছি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা একটি ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইট থেকে কিন্তু সম্পূর্ণ প্রোজেক্টটি ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তবুও যারা অনেকে বুঝতে পারে না অনেকে কমেন্ট করে তাদের জন্য আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটেই আসবে এই ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডট অল ডট কম এই এভে ওয়ার্ল্ড অল ডট আসার পর তোমরা দেখবে হোম পেজটি এরকমই দেখতে আমি তোমাদের ল্যাপটপ থেকে দেখাচ্ছি তোমরা ফোন থেকে দেখবে এরকমই দেখাবে তো এই প্রোজেক্টের হোম পেজে আসার পর তোমাদের কোথায় যেতে হবে হোম পেজ বা ল্যান্ডিং পেজটি এরকমই এরপরে তোমাদের ডাউনলোডের মধ্যে এই অপশানের মধ্যে আসতে হবে অনেকে বারবার কমেন্ট করে বুঝতে না আমি তাদেরকে বলবো ভিডিওটি তোমরা খুব ভালো করে দেখো সমস্ত বিষয়টি কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এতে অসুবিধে হওয়ার কথা নয় তোমরা অবশ্যই অবশ্যই এটি পিডিএফ ডাউনলোড করতে পারবে তো এই ডাউনলোড অপশনের মধ্যে তোমরা দেখবে ফোন থেকে যদি করো এই অপশানটি তোমরা পাবে সেখানে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্কুল প্রজেক্ট অল সিলেবাস তো তোমরা প্রজেক্ট সম্পর্কিত বিষয়গুলি চাইছ তার জন্য তোমাদের স্কুল প্রজেক্টে আসতে হবে স্কুল প্রজেক্ট এই অপশানটিতে বা এই পেজে ক্লিক করলে এই ট্যাবটি এরকমভাবে ওপেন হয়ে যাবে তোমরা যারা আগের ভিডিওগুলি দেখেছো তারা অলরেডি জানো এই অল প্রজেক্ট এভেম অল 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 প্রজেক্ট ডাউনলোড এই যে পেজটি খুলবে এই পেজের মধ্যেই কিন্তু আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেন সমস্ত প্রজেক্ট বিষয়গুলি কিন্তু এই পেজের মধ্যেই আলোচনা করা হয়েছে তোমরা এই পেজে কিন্তু তোমাদের আসতে হবে এই পেজে আসার পর তোমরা কি করবে এই পেজের প্রথমের দিকে বা উপরে দিকে কিন্তু এইচএস প্রজেক্টগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের যেতে হবে আরও নিচের দিকে যেখানে মাধ্যমিক প্রজেক্টগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এই যে আমরা দেখছি যে মাধ্যমিক প্রজেক্ট বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে মাধ্যমিক প্রজেক্ট ডাব্লু বিবিএসসি অল সাবজেক্ট এই অপশানটি তোমরা দেখতে পাবে তো এই অপশানটি আসার পর তোমরা দেখবে যে প্রজেক্ট ভিডিওগুলি আমি অলরেডি দিয়েছি এবং আজকের যে ভিডিওটি দিচ্ছি এই যে লিঙ্কগুলো পিডিএফ লিঙ্কগুলো কিন্তু এখানে পরপর সাজানো আছে এই যে তোমরা দেখছো মাধ্যমিক বেঙ্গলি প্রজেক্ট মাধ্যমিক ম্যাথ প্রজেক্ট মাধ্যমিক লাইফ সায়েন্স প্রজেক্ট অর্থাৎ সমস্ত লিঙ্কগুলি কিন্তু এখানে দেওয়া আছে ডাউনলোড করার কিন্তু কোনো সমস্যা নেই এখানে ওয়ান ক্লিক ডাউনলোড হয়ে যাবে এরপরে তোমরা নিচের দিকে আসবে মাধ্যমিক হিস্ট্রি প্রজেক্ট এই যে তোমরা অপশানটি দেখছো এখানে দেখো এই যে মাধ্যমিক হিস্ট্রি প্রজেক্ট এই লিংকে তোমরা ক্লিক করবে সমস্ত ফাইলটি কিন্তু তোমরা পিডিএফে ডাউনলোড করতে পারবে কোনো অসুবিধে হবে না ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে জানাবে ডাউনলোড নিয়ে কোনো সমস্যা হলে বা কী ধরনের ভিডিও চাইছে এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই